আর আমি আসলে কথা বলে বেশিরভাগ ক্রিকেটের বাইরের কথাই বেশি বলি খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি আমরা সবসময় আমাদের সমস্যা কি আমাদের সমাধান কি সেটা নিয়ে চিন্তা করি বেশি খুব ক্রিকেট নিয়ে খুব কম কথা হয় আর যেই কথাগুলো সেগুলো আসলে আমার আসলে ডিস মানে এটা ওপেন করা ঠিক না যদি সে না ফিরতে পারে তাহলে সে আর ক্রিকেট খেলবে না সে যদি নাই ফিরতে পারে তাহলে সে তো ক্রিকেট খেলবে না সে ফিরতে পারবে বলে সে এখনও মাঠে আছে আমি মনে করি তো দেখা যাক ইনশাল্লাহ আমার মনে হয় যে মেন্টাল ফ্রেমটা একটু ডিফিকাল্ট টাইম থাকে অনেকের সময় সেটা হয়তো যে কোনো সময় যেহেতু তারা অনেক বড় প্লেয়ার তারা জানে আসলে কীভাবে কামব্যাক করতে হবে দেখুন টুর্নামেন্ট তো আসলে একদিনের খেলা না বা চারটা ম্যাচ না টুর্নামেন্ট আসলে অনেক লম্বা আমি কখনো আসলে একদিন নিয়ে চিন্তা করি না যে আসলে এই ছেলেটা এখন রান করতেছে না কেন বা টিমের এই জায়গাটা কেন সমস্যা হচ্ছে আমি সবসময় পুরো টুর্নামেন্টটাই চোখের সামনে রাখি যে আসলে টুর্নামেন্টটা আমরা কীভাবে আগাবো কীভাবে আমাদের আসলে আসল জায়গায় আমাদের আসলে মোমেন্টামটা আমাকে পেতে হবে টুর্নামেন্টের শুরুতে সবারই একটু আপস অ্যান্ড ডাউন্স থাকবে ভালো অনেক ভালো ফ্লোতে চলে গেলাম যা টুর্নামেন্টের শেষে যা ফ্লোটা হারাই ফেললাম সেটাও একটা খারাপ দিক হয় মাঝে মাঝে বাট আমি মনে করি যে যদি টিমের প্ল্যান অনুযায়ী খেলে সে যদি ফেলও করে আমিও অ্যাটলিস্ট আমি কখনও মাইন্ড করি না এখানে যেমন আজকে যেমন লিটারনে খেলা আমার কাছে খারাপ লাগে না যে আজকে সে প্ল্যান অনুযায়ী খেলছে ব্যাড লাক আউট হয়ে গেছে মানে আগের দুই দিন আমার আবার ভালো লাগে নাই তো সেটা হচ্ছে যে টিমের প্ল্যান অনুযায়ী খেলো রান আসতেও পারে নাও আসতে পারে কারণ আমার ধরেন টিমে তো আঠারো উনিশটা ছেলে আছে সবাইকে যখন আমি পিক করি আমি একটা বিশ্বাস নিয়ে পিক করছি যে তারা হয়তো সময় মতো তারা ডেলিভারি করবে তো দেখা যাক ইনশাআল্লাহ আমার মনে হয় যে কেন মেন্টাল ফ্রেমটা একটু ডিফিকাল্ট টাইম থাকে অনেকের সময় সেটা হয়তো যে কোনো সময় যেহেতু তারা অনেক বড়ো প্লেয়ার তারা জানে আসলে এইভাবে কামব্যাক করতে হবে আমি খুব বেশি কাউকে আসলে প্ল্যান দিই না প্ল্যান দিই না এটা যেহেতু সবাই প্রফেশনাল প্লেয়ার ম্যাচিউর প্লেয়ার এবং তারা জানে আসলে টিমের রিকোয়ারমেন্ট কি কখন কাউন্টারে অ্যাটাক করতে হবে কখন আসলে ডিফেন্স খেলতে তো এটা সবসময় ছেড়ে দিয়ে ছেড়ে দূর পরে বাইরে বসে কথা হচ্ছিল লিটন বলতে তো বলতেছিলো আমাকে স্যার তাড়াতাড়ি খেলবো আজকে যদিও সেইভাবে চিন্তা করে তাহলে আমার কাছে মনে হয় যে না খুব বেশি আসে বলি নিছে ক্যাপ্টেন তো আসলে ভালো ডিসিশন আমার মনে হয় যে লিটন খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে যেই সময় যে বলারের দরকার ছিল সেইভাবে চেঞ্জ করছে এবং খুবই ভালো করছে মাঝে মাঝে দুই একটা ইনফরমেশন তো দিতে হবে নাহলে আমাদের কাজ কি বলেন আর ভালো করা উচিত আরও ভালো করা উচিত কারণ আমার মনে হয় যে আমরা তো অ্যাটলিস্ট এই ধরনের উইকেট যেরকমই থাকুক এই ধরনের উইকেটে তো আমাদের আসলে খেলার তো অভ্যাস আছে আমরা যদি উইকেটের কজ দিই যে উইকেট ভালো না এবং ওইটাতে কীভাবে খেলতে হবে সেটা যদি ব্যস্ততা না পারে তাহলে আমি মনে করি সে বড়ো সড়ো মিস্টেক করতেছে কারণ উইকেট যেমনই হবে ভাই যদি উইকেট আমি সবসময় মনে করি উইকেট যদি একশো বিশের হয় ভাই তুমি একশো বিশের মতো খেলো উইকেট দুইশোর হলে তুমি দুইশোর মতো খেলো যদিও আমাদের ছেলেদের আমি মনে করি যে এখন ওই ম্যাচুরিটি আর নাইনটি পার্সেন্ট ছেলেরই আসে নাই নাইনটি পার্সেন্ট ব্যাটসম্যানদেরই আসে নাই সেটা কবে হবে আমি জানি না বাট একটু ডিপলি চিন্তা করলে হয়তো তারা এটা ওভারকাম করতে পারবে বাট আমি বললাম যে যে তারা যদি চেষ্টা করে তাহলে হয়তো তারা ওইটা আস্তে আস্তে শিখে যাবে বাট অনেক সময় কি উইকেট খারাপ দেখলে আমরা ওই নেগেটিভ ফ্রেমে চলে যায় আমাদের ম্যাক্সিমাম সেলে ওইটাকে সে তারা পজিটিভভাবে কীভাবে দেখতে হয় সেটা আসলে তারা দেখতে পারে না এটা তার দোষ দিয়ে লাভ নেই কারণ এটা আসলে এটাও একটা শিক্ষার ব্যাপার আছে এবং এটা কীভাবে করতে হয় সেটা তাকে আস্তে আস্তে শিখতে হবে বাট এই জায়গাটা আমিও একটু ডিসাপয়েন্টে মানে এটা কবে হবে আমরা নিয়ে এটা নিয়ে খুব চিন্তা করি আমি আছি সোয়েল আছে আমরা এটা নিয়ে খুব চিন্তা করি যে আসলে কীভাবে তাদের এই মেন্টাল সাইডগুলো একটু বেটার করা যায় আসলে ছোটোবেলার থেকে হয়তো ওইভাবে গ্রো হয় না এইদিকে হয়তো এই এই জায়গায় এসে হঠাৎ করে চেঞ্জ হতে এছাড়া একটা বড় জিনিস হচ্ছে ধরেন টুর্নামেন্ট খেলি আমরা টি টোয়েন্টি একটাই এখানে ধরেন এগারোটা ম্যাচ যারা উপরে যাবে না তারা ম্যাচ খেলবে কয়টা বারোটা আমার মনে হয় বারোটা ম্যাচ এ এর উপরেই তার শিখতে হবে এর বাইরে তো আসলে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্ট নেই যে ছেলেটা যদি আর একটা টুর্নামেন্ট পেতো বা একটা লোকাল টুর্নামেন্ট টি টোয়েন্টি হতো তখন কিন্তু সে কিন্তু শিখে আসতো অনেক কিছু এখন হঠাৎ করে এখন ওয়ার্ল্ডের টপ টপ প্লেয়ারদের এগিয়ে তাকে খেলতে হচ্ছে অনেক চাপের মধ্যে খেলতে হচ্ছে তো সে তো ভুল করবেই সে ভুল করাটাই স্বাভাবিক কারণ যদি আরও বেশি একটু কম্পিটিটিভ ম্যাচ খেলতো টি টোয়েন্টি টুর্নামেন্ট যদি আরও খেলতো তাহলে আমার মনে হয় ছেলেরা অনেক ম্যাচ হয়ে যেত ওকে তো একবার ড্রপ দেওয়ার চিন্তা করছিলাম যে রাত্রেবেলা কি দুইটা ল্যাপটপ নিয়ে খেলবো কি না বাট যেহেতু তামবির আসলে বরাবরই আমাদের লাস্ট দুইটা বছর অনেক ভালো সার্ভিস দিছে এবং আমি তো বললাম যে তানবিরের একটা স্ট্রেংথ হচ্ছে সে বল স্পিন করায় এখানে যারা স্পিন করায় তারা এখানে হেল্প পাওয়ার চান্স আছে কারণ আমাদের হয়তো আগের মেচটা দেখে হয়তো আমাদের উপরে মনে হচ্ছে যে স্পিন করাতে হবে রাতের স্পিন করাইছে কিন্তু ব্রেকটা যে এত পাবে সেটা আমি আশা করিনি যে এত ব্রেক সেটা আমি নিজেও আসলে আশা করিনি বাট যে সে যেহেতু তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে সেটাই হচ্ছে আসলে কোয়ালিটি আমি মনে করি যে প্রতিদিন আপনি একই রকম যাবেন তা না আপনাকে তাড়াতাড়ি উইকেটের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটা আপনি ব্যাটসম্যান হন আর বলার হন সেই অ্যাডজাস্টমেন্টটা সে আজকে করতে পারছে সেটা ম্যাচুরিটিটা দেখাইছে যে না ঠিক আছে সে বুঝতে পারছে উইকেটটা আসলে কীভাবে বল করতে হবে